প্রথমে আমি তৈরি করব স্ক্রাবার। এর জন্য একটি বাটির মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া নিন। তারপর এতে দিব এক চামচ চিনি এবং এক চামচ মধু। এবার এই তিনটি উপকরণকে ভালো করে মিক্স করে নিন। ফ্রেন্ডস, আপনার ত্বক যদি তৈলাক্ত হয়ে থাকে তাহলে এখানে মধুর পরিবর্তে লেবুর রস ব্যবহার করতে পারেন। এবার আপনার ত্বককে পানির সাহায্যে পরিষ্কার করে নিন। তারপর এই মিশ্রণটির সাহায্যে আপনার ত্বকের মধ্যে 5 মিনিট স্ক্রাব করুন। ফ্রেন্ডস, আমাদের লোমকূপের ভিতর ময়লা জমে, যা থেকে ব্ল্যাক হেয়ারস এবং হোয়াইট হেয়ারস তৈরি হয়ে যায়। পাশাপাশি ত্বকে জমতে থাকে ডেড সেলস। আর এইভাবে স্ক্রাব করলে আপনার ত্বকের মধ্য থেকে ড্যাড সেলস এবং ব্ল্যাক হেয়ারসগুলো পুরোপুরি দূর হয়ে যাবে। তাতে করে আপনার ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা বজায় থাকবে। তাই প্রত্যেককেই সপ্তাহে 2 দিন স্ক্রাব করা উচিত। এতে করে ত্বকের ভিতর কালো ভাব পড়বে না। স্ক্রাব করার পর এইভাবেই 5 মিনিটের জন্য রেখে দিন এবং 5 মিনিট পর পানির সাহায্যে আপনার ত্বককে পরিষ্কার করে নিন। এবার আমি তৈরি করব স্কিন হোয়াইটেনিং ফেস প্যাক। এর জন্য একটি বাটিতে 2 টেবিল চামচ চালের গুঁড়া নিতে হবে। তারপর আমি এখানে অ্যাড করব খুবই চমৎকার একটি উপাদান, আর তা হচ্ছে লিকোরিস পাউডার, মানে যষ্টিমধুর গুঁড়া। ফ্রেন্ডস, যষ্টিমধু মূলত গাছের শিকড়। আয়ুর্বেদিক চিকিৎসায় পৃথিবীতে যত প্রকার ঔষধ রয়েছে তার প্রায় প্রত্যেকটিতেই এই যষ্টিমধু ব্যবহার হয়ে থাকে। স্বাস্থ্যের পাশাপাশি এটা ত্বকের যত্নেও চমৎকার কাজ করে। এটা ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তোলে। এছাড়া ত্বক থেকে বলিরেখা, ব্রণ এবং সকল প্রকার কালো দাগগুলোকে দূর করে ফেলে। তারপর এতে দেব হাফ চামচের অর্ধেক হলুদ গুঁড়া এবং 1 চামচ মধু। এবার পানির সাহায্যে এটাকে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। আপনার ত্বক খুব বেশি তৈলাক্ত হয়ে থাকলে এখানে 1 চামচ লেবুর রস ব্যবহার করতে পারেন। ফ্রেন্ডস, চমৎকার স্কিন হোয়াইটেনিং ফেস প্যাকটি তৈরি। এবার এটাকে আপনার মুখের উপর অ্যাপ্লাই করে নিন। চালের গুঁড়াতে অ্যান্টিএজিং প্রপার্টিজ রয়েছে, তাই চালের গুঁড়ার ব্যবহারে আপনার ত্বকের মধ্যে তারুণ্য টিকে থাকবে এবং ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল হয়ে যাবে। মধু ত্বক থেকে বলিরেখা, রোদে পোড়া দাগ এবং ব্রণের দাগ সহ সমস্ত দাগগুলোকে দূর করে ফেলে এবং ত্বকের সব রকমের সমস্যার সমাধান করে ফর্সা ত্বক পেতে সাহায্য করে। হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা ব্রণ দূর করতে সাহায্য করে। এটি ত্বকের শুষ্কতা দূর করে ত্বককে মসৃণ করে তোলে এবং ফর্সা ও উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে। অ্যাপ্লাই করার পর এইভাবেই 20 মিনিটের জন্য রেখে দিন এবং 20 মিনিট পর আপনার ত্বককে পরিষ্কার করে নিন। ফ্রেন্ডস, ত্বক পরিষ্কার করার পর আপনার ডেইলি ক্রিম বা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারেন। এই টিপসটা অ্যাপ্লাই করার পর আপনি দেখতে পারবেন আপনার ত্বকের মধ্যে অসাধারণ একটি উজ্জ্বলতা চলে এসেছে। পাশাপাশি আপনার ম্যাস্তা ও ব্রণের দাগগুলো ফেড হয়ে গেছে। ত্বকের মধ্যে সবসময় উজ্জ্বলতা ধরে রাখতে এই টিপসটাকে আপনি সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারবেন। তাতে করে আপনার ত্বকে যদি ম্যাস্তা থাকে এবং ব্রণের দাগ থাকে তা পুরোপুরি দূর হয়ে যাবে এবং আপনি পাবেন একটি টানটান, উজ্জ্বল ও ফর্সা ত্বক। তো ফ্রেন্ডস, অবশ্যই এই রেমেডিটাকে ট্রাই করে দেখবেন।